নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজ আমার সঙ্গে যে অতিথি রয়েছেন তার সঙ্গে সেই থ্রি ইডিয়টসের র্যাঞ্চোর দারুণ মিল খুঁজে পাওয়া যায়। জানেন, তিনিও কোনো প্রতিযোগিতার দৌড়ে থাকেন না, সাফল্যের পেছনে তিনি দৌড়ন না, নিজের শর্তে জীবন বাঁচেন। তবে শুধু এইটুকুই নয়, তার পরিচয় দিতে গেলে আরও অনেক কিছু বলতে হয়। তিনি সঙ্গীত পরিচালক, লেখক, ফিল্ম বোদ্ধা, এবং আরেকটা পরিচয় না দিলেই নয়, তিনি ট্রাভেলার, মুসাফির। আমার সঙ্গে রয়েছেন শান্তনু মৈত্র। শান্তনু, অনেক অনেক স্বাগত। তুমি এই তোমার ইচ্ছে টানায় ভর করে যেখানে ইচ্ছে চলে যাও এবং সঙ্গে এবিপি আনন্দের দর্শকদের, শ্রোতাদেরকেও নিয়ে যাও। তো এবারে বই রয়েছে এবং দ্বিতীয় হচ্ছে পিকের মিউজিক, এই দুটোতে ভর করে আমার মনে হয় আমরা এগিয়ে যাবো, তাই তো? তোমার সঙ্গে তো পিকের মিউজিকের কথায় প্রথমে আসি। পিকে তে যেন আমি যাই না, কোথাও একটা মনে হচ্ছে যেন শান্তনু মৈত্র অপরিহার্য। পিকে আমার জন্য খুব একটা স্পেশাল ফিল্ম, বিধুবন চোপড়া, রাজকুমার হিরানি, ইটস আমার জন্য ফ্যামিলি একটা বম্বেতে। এটা এই একটা এমন ফ্যামিলি যেখানে ওরা অলাও করে যে আমি গান করতে করতে এক মাসের জন্য কোথাও যেতে পারি, মানে ঘুরতে পারি, আর বলতে পারি যে ওদের যে বিধুবন চোপড়াকে ফোন করে যে আমি পরশু দিন থেকে আসতে পারবো না রেকর্ডিং, কেননা আমি একটা একরকমের পাখি আসছে মাইগ্রেটরি, সেটা আমি খুঁজতে যাচ্ছি। উনি একবারও জিজ্ঞেস করেন না এটা কী কথা বলছো, কী ভাষা বলছো। উনি বলছে ঠিক আছে চলে এসো, যাও, যখন আসবে এই কাজটা একটু করে দিও প্লিজ। সো এরকম ফ্রিডম, এরকম একটা রিলেশনশিপ আমার জন্য খুবই স্পেশাল। অ্যান্ড পিকে আফটার থ্রি ইডিয়টস বলতে পারো, একটা আমির, রাজু, বিনোদ, সোয়ানন্দ, এবার অনুষ্কা, যেখানে অনেকটা যেন তোমার ফিলোসফি বেরিয়ে আসছে। এই এই গানটার নাম হলো চার কদম। এই গানটা খুব ইন্টারেস্টিং, জানো তো, যে আমার মনে আছে আমি রাজুর সঙ্গে বসেছিলাম, আমি সোয়ানন্দ, রাজু, রাজু বলে আর এমন এমন লাভ সং করতে চাই আমি, ফাস্ট এডিটিং, ফাস্ট কাটিং, ক্যামেরা এখান থেকে এখানে জাম্প করছে, বলো না, বলো ফর এক্সাম্পল লেটস সি পুরোনো একটা গান দেখি। তো আমরা উই ওয়েন্ট টু ইউটিউবে, ইয়ে কাহাঁ আ গে হাম ইউহি সাথ চলতে চলতে সিলসিলা, অমিতাভ এন্ড রেখা হাঁটছে পেছনে ক্যামেরা, এন্ড ইটস জাস্ট ফলোয়িং দেম। মানে তুমি তুমি ফিল করতে পারছো এই দুজনে বেশি কিছু করছে না, বাট ইউ ক্যান ফিল দ্য লাভ। প্লেস কল বুর্জ শ্যুট করেছেন বেলজিয়াম, এই গানটা Bourges is a beautiful place. Raju wanted a canal, Raju wanted je at a lush green meadows hobe, Raju wanted old cathedral kind of jaga hobe, choto choto cobblestone balance hobe jekhane Anushka will be bicycling, and he wanted specifically the atmosphere thing, and he wanted specifically at a shot where cycle jacche ar edike tomar at a nodir modhe at a boat jacche, he wanted to capture both going together. Achha. So we went to Italy, we went to Amsterdam, we went to to Spain, kintu finally we amra Belgium e gelam, ar ei gaan ta amar khub favorite because amar dutu khubi favorite singers Sean and Shreya Ghosal e ganta, it's on the waltz bin puchhe tera naam aur pata रस्मों को रखे परे चार कदम बस चार कदम चल दो ना साथ मेरे बिन कुछ कहे बिन कुछ सुने हाथों में हाथ लिए चार कदम चल दो ना साथ मेरे बिन कुछ कहे कुछ सुने हाथों में हाथ लिए चार कदम चल दो ना साथ मेरे नरम दरी नम नम नरी नराय ररे ररे चार कदम चल दो ना साथ मेरे ফ্যামিলিটা তৈরি হলো কি করে? বিধুবিনোদ চোপড়া, রাজু ইরানি, এইটা কিভাবে তৈরি হলো এই ফ্যামিলি? সঞ্জয়লীলা বনশালি কাজ করছিল বিধুবিনোদ চোপড়া ফর 7-8 বছর অ্যাজ অ্যাসোসিয়েট ডিরেক্টর। অনেকজন জানে না যে মেনি অফ দ্য সংস অফ 1942 লাভ স্টোরি ওয়াজ কোরিওগ্রাফড বাই সঞ্জয়লীলা বনশালি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা। অ্যান্ড সঞ্জয়লীলা বনশালির অ্যাসিস্ট্যান্ট ছিল ফারা খান। বিধুবিনোদ চোপড়া তখন ইয়াং দুটো বাচ্চাকে ব্রুম করছে, সেই সময় সঞ্জয় ওয়ান্টেড টু স্টার্ট হিজ ওন ফিল্ম, সো হি ও বললো যে আমি আমাকে যেতে হবে। অ্যান্ড বিনোদ হঠাৎ দেখলো আপকে সাওয়ান গানটা আমার,
he wanted to find out je eta ke choreography koreche oi dekhlo pradeep sarkar and he asked for pradeep sarkar so pradeep sarkar came for mission kashmir o dutu gaan choreograph kore dilo and relationship form holo ebar next bollo je tui kono cinema korte chash pradeep bolla ha bolo thik ache so pradeep started pradeep introduced me to vidhuvana chopra phool phool bhavra dole man me goonji teri yaad paag me pati ha boli peeku 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 ka ha modhyobitto bangali chele dilli theke eschi bombay emniti bhal lagche na bhir bhar ki hobe ki na hobe film star glamour কোথায় কেমনি করে দাঁড়াতে হয় সেটাও জানি না আমি ওয়েট করছি আমি আর সোয়ানন্দ বিনোদের সঙ্গে ছাতে দিস লেজেন্ড উইল ওয়াক ইন মানে 1940 ইজ লাভ স্টোরি পরিন্দা মিশন কাশ্মীর কত কিছু শুনেছি এই বিষয়ে সো হি ওয়াকড এনার্জেটিক গায় আমাকে বললে হি ইজ গট অ্যামেজিং স্টাইল বলে ইয়ারা তুম লোগোনে ও গানা বহুত আচ্ছা কিয়া রাত হামারি তো আমি আগে গানটা করেছিলাম স্ক্র্যাচ বলো বহুত আচ্ছা হ্যায় রাত হামারি তো চাঁদ কি সহেলি হ্যায় कितने दिनों के बाद आई वो अकेली है পরিণীতার গানগুলো যদি করতে চাও তাহলে অল দ্য সংস হ্যাভ টু বি অ্যাজ গুড অ্যাজ রাত হামারি তো আর ইভেন বেটার বলে অল দ্য বেস্ট বলে চলে গেল তো আমি আর সোনান বলে পাঁচ মিনিটের মধ্যে মিটিংটা ওভার হয়ে গেল আমি আর সোনান নিচে নামলাম রাস্তা দাঁড়িয়ে বললাম যে কি কাজটা পেলাম কি হারালাম বুঝলাম না ব্যাপারটা সো দ্যাট ওয়াজ বিধুবন চোপড়ার সঙ্গে ফার্স্ট মিটিং যেটা আমি মেনশন করেছি আচ্ছা সেকেন্ড ভেরি ইন্টারেস্টিং থিং আমার মনে আছে যে আমি আর বিদ্যা ইউজ টু কনস্ট্যান্টলি বাম্প বিদ্যা নতুন টেস্টিং করছে একটা টেস্ট দুটো টেস্ট তিরিশটা টেস্ট ফর্টি টেস্ট এইসব চলছে টেস্ট করে আসতো বলছি শান্তনু আর পাচ্ছি না আর দুজনে আমরা বাইরে বসে লাঞ্চ খেতাম আমিও টেস্ট করছি গানগুলো টেস্টিং চলছে তো এই করতে করতে আমার এখন মনে আছে যে ফাইনালি একটা এমন পজিশন হলো বিদ্যা বলে আমি আর পাচ্ছি না যদি হলো হলো না হলো আই কান্ট হ্যান্ডেল দিস এনিমোর তো সেদিনকে একটা ব্রায়ান অ্যাডামসের কনসার্ট ছিল সো ও বলছিল যে আমি বিদ্যা বললো আমি যাচ্ছি ওটার জন্যে শি ইজ এ গ্রেট ব্রায়ান অ্যাডামস ফ্যান তো কনসার্টে গেল সেই দিনকেই বিনোদ ডিসাইডেড যে ফাইনাল টেস্টটা অ্যাপ্রুভড আর প্রদীপ ফোন করছে বিদ্যাকে আর বিকজ ভিড় ভাড়ে শুনতে পাচ্ছে না তো ফাইনালি আই ওয়াজ দেয়ার ইন দ্য রুম ঘরের মধ্যে যখন প্রদীপ বিদ্যাকে বলছে যে তুই আমার পরিণীতা শুনি রাতে কহো না কহো না কেসে ভুলে বিতি বাতে কহো না সুনামন কাঙ্গন খুব কঠিন গান ছিল কঠিন জায়গা ছিল একটা পেন একটা প্যাথস আমি অলরেডি চার দিন রিহার্সাল করে নিয়েছিলাম সোনুর সঙ্গে সেদিনকে আমার মনে হচ্ছিল শুক্রবার ছিল অ্যারাউন্ড থ্রি থার্টি ইন দি আফটারনুন সোনু আসলো বলো চল রেকর্ড করতে হ্যাঁ ও গেল অ্যান্ড গানটা শুনে বললো আজকে করছি না এটা তো এলাম ডিউটিকে টাইম দুদিন পরে আবার আসলো আবার বসলো আবার হচ্ছে না তো বললো আমাকে আধ ঘন্টা দিবি বললাম হ্যাঁ তুমি সব লাইটসগুলো অফ করে দিলো আর ওনার স্যুটকেস ছিল স্যুটকেসটা খুললো আর আমি আমি জাস্ট সিলুয়েটটা দেখতে পাচ্ছিলাম বিকজ হি ওয়াজ ইন হিজ রুম সিলুয়েটের মধ্যে তিনটে জিনিস ছিল একটা ছিল মোহাম্মদ রফি সাহেবের একটা ছবি ছিল একটা প্রথম ট্রেনের টিকিট যখন বোম্বে এসেছিলো প্রথম যখন গিয়েছিলো সেই ট্রেনের টিকিটটা ছিল অ্যান্ড থার্ড আই থিঙ্ক আমার ভুলে যাচ্ছে আমি কী ছিল একটা আরেকটা কিছু একটা সিম্বল ছিল এরকম অনেকক্ষণ চুপচাপ বসে বসে কাঁদলো কিনে তারপরে উঠে বললো চল কেসে থামে ফির তেরা দামন কেসে মহকে মন কা ইয়ে আগন কেসে ভুলে প্রীত তেরি সাজন কেসে বাঁধে টুটা ইয়ে বন্ধন মন মে শাম হো ইয়া সবেরা लगा तेरी ही यादों का डेरा तूने बंधन क्यों ये तोड़ा तूने काहे को मुंह मोड़ा कहो ना कहो ना कहो ना ফি
বেরেলাম বিরতির পর আমাদের আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু মৈত্র। শান্তনুদা, তোমার মানে বইয়ের কথা যেরকম হচ্ছিল তার পাশাপাশি তোমার মিউজিক আমরা যদি দেখি, পিকেতেও আমার ধারণা সেটা আমরা একই রকম ভাবা পাবো, সেটা হচ্ছে কোরাস। বিলিয়ন প্লাস পিপল অন দিস কান্ট্রি, কোরাস তো হওয়াই উচিত নিশ্চয়ই। বাট যেমন পিকেতে এই গানটা আমি কোরাস স্টার্ট করি। এই জিনিসটা যদি কোরাসে না হয় জিনিসটা মজায় চলে যায়। ঠিক, দ্যাটস হাউ ইট ইজ কম্পোজ, একটা একটা লার্জার দ্যান লাইফ, অ্যাজ ইফ সবাই জিনিসটা গাইছে একসাথে। দ্যাটস ওয়াই ইউ ইউজ দ্য কোরাস। ফির ভি সোচ লিয়া হু মন মা এক বার তো ইস জীবন মা কর লে বেস্ট অফ টাইম, করনা হে বেস্ট অফ টাইম, আই ওয়ান্ট টু ফেস মাই টাইম, আই লাভ দিস বেস্ট অফ টাইম। গানটার মধ্যে একটা কিরকম মানে মাস্ত মলা ব্যাপার রয়েছে, তুমি কি মানে ব্যক্তিগতভাবে সেরকম শান্তনু দেখা, কারণ আমরা দেখি যে তোমাকে কোনো মানে সো কল্ড সেই সমস্ত পার্টিতে দেখা যায় না যেখানে গেলে পরে লাইমলাইট পাওয়া যায়, তুমি সেগুলোকে অ্যাভয়েড করে চলো। বুক রিলিজের সময়ও এমনভাবে সবাইকে আমন্ত্রণ জানাও যেন তেমন কিছুই ঘটনা নয়, অথচ আমরা জানি যে যার মুখবন্ধ স্বয়ং গুলজার সাহেব লিখেছেন এবং যেখানে তোমার এত এত অভিজ্ঞতা তুমি শেয়ার করেছো। জানি না এখনও কোথাও মনে হয় যে কাজটা কথা বলবে, আমি যতই কথা বলি আলটিমেটলি আমার কাজ কথা বলবে। আমি মাঝে মাঝে ওটা একটা এক্সট্রিমে নিয়ে যাই, কিন্তু আমার মনে হয় যে ফর এক্সাম্পল তোমাদের চ্যানেলে যখনই কোনো আমি ভালো কাজ করতে চাই বা কিছু বলতে চাই, নট কিপিং ইন মাইন্ড যে হিট হবে কি ফ্লপ হবে, আমি জানি যে শ্রোতা সেই কাজ দেখবে শুনবে, সেটা বলার দরকারই নেই দ্য ওয়ে ইটস প্রেজেন্টেড। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলতে চাই যে এই বইটার জন্যে না, আমি চেয়েছিলাম যে অনেকজন আমার গান যেগুলো জানে ওরা অনেক সময় জানে না যে এই এই গানগুলোর জার্নি কি, কেমনি করে পেছনে গল্পটা কি। সো এই 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 বইটার সঙ্গে না একটা সিডি আছে হুইচ কামস ফ্রি, আমি তোমাকে দেখাচ্ছি এটা, এটা দিস ইজ দ্য সিডি এর সাথে। এর মধ্যে আমার 15টা গান যেটা আমার খুব আমার ফেভারিট কম্পোজিশন, আমার সুর দাবা, যেগুলো আমার শুনতে ভালো লাগে, তো সেগুলো আমি সেগুলো ইউজ করেছি জাস্ট টু গিভ এ পার্সপেক্টিভ। আমার মনে হয় গান আর বই এই দুটোর একটা অ্যামেজিং রিলেশনশিপ আছে। এমনি যদি হতো এর সাথে একটা কফি মেশিন দিতে পারতাম, কিন্তু আই থিঙ্ক কফি ইজ এ গ্রেট কম্বিনেশন অলসো, কিন্তু আমার এটুকু দারুণ ভাবনা, দারুণ ভাবনা। কিন্তু এই যে মানে বই, মিউজিক, কফি, সিডি, এইভাবেই কি গুলজার সাহেবের সঙ্গেও তোমার ক্রমাগত ঘনিষ্ঠতা বেড়েছে? গুলজার যখন আমার ফেরারি মনটাতে আমার আমাকে ইনগ্রেট করেছিলেন আমার জন্য বইটা, আমাদের লিখেছিল প্রিফেস, গুলজারের খুব ভালো বন্ধু হলো অরুণা চক্রবর্তী, যে আমার সঙ্গে বইটা লিখেছে। অরুণা চক্রবর্তী আমার ফেরারি মনটা পড়ে আর আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে শান্তনু এটার ইংরেজি হওয়া উচিত, কিন্তু দেখো গুলজার আমি সবসময় বলি সবচেয়ে আমার আমার মাই ইয়াংগেস্ট ফ্রেন্ড ইন বম্বে ইজ গুলজার। আমি তোমাকে একটা ছোট ঘটনা বলছি যেটা আমি বইটার মধ্যে আছে। গুলজারের কিছু খুব ডিসিপ্লিন ব্যাপার আছে, সকাল 10টার আগে কাউকে ফোন করে না যত ইমার্জেন্সি হোক, আর বিকেল 6টার সময় কাউকে ফোন করে না। তারপরে ওর মনে ওনার মনে হয় এগুলো তোমার পার্সোনাল টাইম, কাজের কথা 10টা 6টার মধ্যে হবে। আর আগের SMS করে নেন যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি ফ্রি আছো, তোমাকে কি আমাকে ফোন করতে পারো যখন তুমি ফ্রি হবে। হিল নেভার কল আপ স্ট্রেট আওয়ে, সকালবেলায় প্রায় 7:30টার সময় ফোনটা বেজেছে, লেখা আছে গুলজার, যেটা রেয়ার ব্যাপার। তো আমি একটু আই ওয়াজ লিটল ওয়ারিড অনলি যে আই হোপ ওনার শরীর টরীর সব ঠিক আছে। উনি আমাকে বলছেন ওনার ভারী গলায় তুম সো তো নেই রেতে, নেই স্যার, তুমনে সোনা কিয়া, কিয়া স্যার, প্লুটো বেঘর হো গিয়া। প্লুটো বেঘর হো গিয়া, আমি 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 কানেকশনই করতে পারছি না। হ্যাঁ স্যার, প্লুটো, হ্যাঁ হ্যাঁ, আমারা যে প্ল্যানেট হ্যাঁ প্লুটো, মানে কী মতলব? তো বেসিক্যালি ঘটনাটাই ঘটেছে যে সায়েন্টিফিক বডি বলেছে প্ল্যানেট হওয়ার জন্যে যে যে জিনিস দরকার সেটা প্লুটোর মধ্যে নেই, এই জন্যে প্লুটো কালকের থেকে আর প্ল্যানেট বলা হবে।
তো উনি আমাকে ফোন করেছেন সকালবেলা, ভেরি ডিস্টার্ব, যে প্লুটো বেগার হো গিয়া, উসকি কি গলতি থি, রাইট, উসকো ঘর সে কিউ বাহার নিকাল দিয়া, তাই তো, দ্য গুড পার্ট ইজ যে ও যেখানে যাবে একটা নতুন ফ্যামিলি পাবে, আচ্ছা, নাম প্ল্যানেট হোক কি না হোক, হ্যাঁ, এক রিশতা তো বনেগা, জো ভি বনেগা, নয়া রিশতা বনেগা, জো ভি হোগা, বললো যাওয়ার সময় বললো তো তুমি চিন্তা মত করো, আমাকে বললো তুমি চিন্তা মত করো কি হাম হ্যাঁ প্লুটো কে সাথ হাম প্লুটো কে বাপিস লে আয়েঙ্গে অ্যান্ড দেন হি রোট আ বুক উইচ ওয়াজ পাবলিশড যার মধ্যে দ্য ফার্স্ট পোয়েম ওয়াজ অন প্লুটো থেকে তোমাদের সেই যাত্রা পথ শুরু এবং সেখানে সুজিত দাও ছিলেন আমার মনে হয় যে আবার সেই কোথাও গিয়ে মানে ওই যে মানে ইস্টের যে ধ্বজা উঠছে সেটা কিছু বলার নেই, শান্তনু দা, সুজিত দা, আমরা জানি শ্রেয়া রয়েছে, শান, এদের সকলের সঙ্গে তোমার কাজ মানে এগিয়ে চলা, তো সেই সেই কানেকশনটার কথা বলো, মানে সেই সময় মানে সুজিত দার সঙ্গে কাজ, সেই সময় গুলজারের সঙ্গে ইস্টের ধ্বজার একটা সবচেয়ে বড় উদাহরণ হলো যে যেই যে বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করতাম আমি কন্ট্রাক্ট দিল্লিতে, তো আমি ছিলাম ক্লায়েন্ট সার্ভিসিংয়ে, আমার ক্রিয়েটিভে চিফ ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল প্রদীপ সরকার, প্রদীপ সরকারের অ্যাসিস্ট্যান্ট ছিল কপি দেবকর ব্যানার্জি, তো আমরা সবই একই এজেন্সিতে। ইয়াহার গল্পটা খুবই ইন্টারেস্টিং, আমি সুজিতের সঙ্গে কাজ করলাম প্রথম একটা মিউজিক ভিডিওতে কল মনকে মঞ্জিরে, ওই গানটা ছিল মনকে মঞ্জিরে আজ ধরকনে লাগে ভুলে থে চলনা কদম ধরকনে লাগে अंग बाजे मृदंग सा सुर मेरे जागे सांस सांस में बास बास में धुन कोई साजे गाए दिल ये गाने लगा है मुझको आने लगा है खुद पे ही ए बार जखन खूब शीतकाल है कश्मीरे তখন ওই যে আজকান টাইপের পরে গরমের তার নিচে ওরা ওই এই অর্ধন একটা পর্দা কয়লা থাকে সেটা গরম রাখার জন্য ওটাকে কাংড়ি বলে, বলে আমার কাংড়ির শব্দটা কথা খুব ভালো লাগে সাউন্ড, আচ্ছা এটাকে আমি গানটাতে ইউজ করতে চাই, আচ্ছা এটুকুই বললাম, ওকে বললাম তুমি বানাও ধুন, তো সি হাউ ইউ ডিড পুছে জো কবি মেরি নিশানি রঙ হে না লিখনা बर्फ पड़े तो बर्फ पे मेरा नाम दा लिखना कभी कभी आस पास चांद रहता है कभी कभी आस पास शाम रहती है आओ ना जहलम कभी आस पास चांद रहता है कभी कभी आस पास शाम रहती है वादी के मौसम भी एक दिन तो बदलेंगे द ऑप्टिमिज्म আর ইন ফ্যাক্ট শান্তনু দা আরো একটা এরকম শব্দ যেটা বোধহয় আমরা জানি কাশ্মীরের নাকি একে অপরকে বলেন উর্জু উর্জু দুরুকুত এটা এটা নিয়েও তো একটা গান রয়েছে আমাকে বললো হঠাৎ গুলজার সাহেব ইয়ার ইয়ে করতে হ্যাঁ ইউজ স্যার এর মানে কি জিসকা মানে কি আপকে দ্য গ্রিটিং ইন কাশ্মীর ইজ যদি তোমার সাথে সকালে দেখা হয় তো উই ডোন্ট সে গুড মর্নিং গুড ইভিনিং আচ্ছা ও বলে উর্জু দুরুকুত হুইচ মিন্স আপকে ঘুটনে সালামত রহে আচ্ছা বিকজ দ্য নিজ আর সো ইম্পর্টেন্ট ওয়েন ইউ আর ইন আ মাউন্টেন কনস্ট্যান্টলি প্রেশার ইজ অন নিজ যদি ঘুটনা না ঠিক থাকে তাহলে শরীর ঠিক থাকবে না উরজু উরজু দুরকুট উরজু অনেক
অনেক ধন্যবাদ শান্তনুদা আমাদের সঙ্গে থাকার জন্য এই আড্ডায়। এবং আরও একদিন নিশ্চয়ই এরকমই বই, এরকমই দারুণ দারুণ মিউজিক নিয়ে আবার দেখা হবে শান্তনুদার সঙ্গে এবং আপনাদের সঙ্গে। চোখ রাখবেন এবিপি আনন্দে, রয়েছে আরও অনেক খবর।